হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই শীতে ঠান্ডা বেশ জমিয়ে পড়ছে। আর আজকে গৈরিকা একটা ফাটাফাটি রেসিপি করেছে, পেঁয়াজ ছাড়া জল ছাড়া চিকেন কষা। এই যে আমার সামনে রয়েছে, এটা অসাধারণ টেস্ট হয়েছে। আমি টেস্ট করেছি, সুপার। তাই জন্য ভাবলাম এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কী করেছে অবশ্যই দেখব, কিন্তু তার আগে চিকেনটার রং রূপ একবার দেখে নিন। এখানে রয়েছে সেই চিকেন। ও সুপার, কোনো কথা হবে না, ফাটাফাটি হয়েছে, অসাধারণ। চিকেন লেগ পিস রয়েছে, আরও কিছু পিস রয়েছে ভেতরে, দারুণ। সেই সঙ্গে আমি খাবো এই রুটি দিয়ে, এই যে হাতে করা রুটি। এটা লাচা পরোটা বা এমনি রুমালি রুটি বা তন্দুরি রুটির সঙ্গে খুব ভালো যায়। তো আমি এই হাত রুটি পছন্দ করি, এটা দিয়েই খাবো। সুপার। তো রেসিপিটা একবার চট করে দেখে নিন। 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, দেখো দুটো লেগ পিসও রয়েছে, আর পিসগুলো মোটামুটি এরকমই নিয়েছি। তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে, যতটা সম্ভব পরিষ্কার করেই রেখেছি। এবার আমি রান্নাটা করি। আমি রান্নাটা কিন্তু সাদা তেলেই রান্নাটা করছি। আমি করতে করতে তোমাদের যাচ্ছি, মানে সবটাই দেখতে পাবে যে কী কী হচ্ছে। খুব সহজ প্রসেস এবং আমার তো ভীষণ ভালো লেগেছে। মশলার খুব একটা ঝামেলা নেই, সেই জন্যই আমার বেশি ভালো লেগেছে। তো সাদা তেলটা এইরকম মোটামুটি একটা পরিমাণ দেবে, ধরো ওই দু চামচের মতো দিয়ে দেবে। তেল গরম হয়ে গিয়েছে, আমি প্রথমে একটু নুন দিয়ে দিই, তাহলে না ছিটকবে না, তা নাহলেই ছিটকবে। এবার এক এক করে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। ওটা একটু ভেজে নেবো ভালো করে, মানে খুব বেশি নয়, হালকা ভেজে নেবো। রঙটা যখন দুটো পিসে দিয়ে দেখবে এরকম সাদা হয়ে এসছে, তখন বুঝবে যে ভাজাটা কিন্তু তোমার হয়ে গেছে। দেখো একটা সাদা সাদা ভাব এসছে না, মানে ভাজাটা আমার হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো। এই পর্যায়েতেই আমি নুন তো দিয়েই নিয়েছিলাম, এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো দেখো এরকম হাফ করে কেটেছি, যে চারটে টমেটো আছে। টমেটোটা একটু বেশি লাগবে এই মাংসটা করতে। সঙ্গে দেখো এখানে পাঁচটা ছেঁড়া লঙ্কা, মানে পাঁচটা লঙ্কা এরকমভাবে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। এইবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভাজতে দেবো। টমেটোটাও ভাজবে, ভাজা হবে, নরম হবে। এই পর্যায়ে আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো দিলাম এবং লঙ্কাটাও দিলাম, একটু নুনটা দিয়ে মাখিয়ে দিচ্ছি। তো এবার একটু আমি ঢাকনা দিয়ে এটা হতে দেবো। মাংস থেকে যে জলটা বেরোবে এবং টমেটো থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু মাংসটাও সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটা টোটালটাই এটা এতেই হবে। ঢাকা দিয়ে দিই। দেখো টমেটোগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর যে খোসাগুলো এরকম খুলে বেরিয়ে আসবে না, সেগুলো ইচ্ছে করলে ফেলেও দিতে পারো। এইবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার আগে আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু মিশিয়ে ভাজতে হবে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। একটু ভাজা হয়ে গেলে পরে, মানে একটু গন্ধটা চলে গেলে পরে গুঁড়ো মশলাগুলো দেবো। ফ্লেমটা কিন্তু খুব হাইয়ে রাখবে না, এটা একটু লো ফ্লেমেই হবে, তাতে করে না ভালো সেদ্ধটাও হয়ে যাবে আর তোমার ভেতরে না রসটা যাবে। টমেটোর যে একটা টক মিষ্টি ব্যাপারটা রয়েছে, সেই রসটা কিন্তু চিকেনের ভেতরে ডুববে। প্রথমে আমি নুন দিচ্ছি, নুনটা আমি বেশি দিচ্ছি না, যেহেতু আমি অলরেডি দুবার দিয়ে দিয়েছি নুন। প্রথমে অল্পই দিচ্ছি, পরে টেস্ট করে আর একটু নুন দিয়ে দেওয়া যাবে। এবার দিচ্ছি এক চামচ হলুদ। এবার দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হবে কিন্তু খেতে, এটা রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। দু চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দেড় চামচ মতো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটায় কালারটা ভালো হবে সেই জন্য। দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো, এটা কিন্তু আমি ভেজে তারপরে গুঁড়ো করেছি জিরেটা। গন্ধটা কিন্তু বেশ ভালো হবে, ভাজা জিরের যে গন্ধটা সেটা পাবে। আর দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো, সেই সঙ্গে সবশেষে গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত
মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। এই টমেটোগুলো কিন্তু এরকম গোটা গোটা থাকবে না, এটা আস্তে আস্তে দেখবে একদম নরম হয়ে মিশে গেছে। এই দেখো এগুলোই কত নরম হয়ে গেছে, দেখেছো? এই দেখো এটার মধ্যে কোনো পেঁয়াজের ব্যবহারও নেই, জলেরও কিন্তু কোনো ব্যবহার নেই, টমেটোর রসেই জাস্ট মাংসটা রান্না হবে এবং মাংস থেকে যে রসটা বেরিয়েছে, জলটা বেরিয়েছে, সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম। এইবার এটাকে একটু হতে দেবো, কিছুক্ষণ কষে আসবে যখন তখন নামিয়ে নেবে। গন্ধটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে জানো তো, আমি এখান থেকে গন্ধটা পাচ্ছি, তোমাদের হওয়াতে পাচ্ছি না কিন্তু তোমরা অনুভব করো গন্ধটা দারুণ বেরিয়েছে। লেগ পিসগুলোকে একটু ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দেবে, যাতে মানে গ্রেভিটার মধ্যে, যাতে লেগ পিসগুলোতে গ্রেভিটা ঢোকে। ব্যাস এবার এটা ঢেকে আমি ভুতে দেবো। দেখেছো কীরকম জল বেরিয়েছে দেখো, শুধু টমেটো আর মাংস থেকে, আমি কিন্তু কোনো জল দিইনি। কী সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে দেখো, আর কালারটা দেখো কী ফাটাফাটি হয়েছে। আমার রেসিপি কমপ্লিট, দেখো কালার, এবার আমি পরিবেশন করবো। দেখে দেখো ও কী কালার হয়েছে বলো। কেমন লাগলো? আমি বলবো অবশ্যই বাড়িতে বানাবেন, এটা কোনো সন্দেহ নেই, অসাধারণ লাগবে। আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো খেতে, দারুণ দারুণ। অ্যারোমাটা বেশ ভালো বেরিয়েছে, এর সঙ্গে উপরে আপনি ধনেপাতা বা কোনো কিছু দিয়ে গার্নিশিং করে পরিবেশন করতে পারেন। আমার অত সময় নেই এত কিছু রেডি করার, তো এই অবস্থাতে খেয়ে নেব। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর এরকম আরও রেসিপি দেখতে প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওয়ে। সুপার, আরে চিকেনের লেগ পিসটা মাখন।